আমি প্রথমে বরুণ তোমার কাছে আসি। দক্ষিণ চব্বিশ পরগনা এমন একটা জায়গা যেখানে বারংবার এরকম প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন সেখানকার মানুষজনকে হতে হয় এবং পরবর্তী সময় তারা ঘরছাড়া পর্যন্ত হন, কিন্তু কোনো হেলদোল সরকারের দিক থেকে কিন্তু থাকে না। কিন্তু কিন্তু তুমি আমাদের সঙ্গে থাকো, আমি একটু দীঘার ছবিটা আগে জানবার চেষ্টা করি। বিষ্ণু আমাদের সঙ্গে রয়েছে। বিষ্ণু, অভিযোগ আমরা একেবারে স্পষ্ট দেখলাম, তাজপুরের ছবিটাও আমরা দেখলাম, যেখানে সরকারি খালি প্রকল্পই আছে কিন্তু তার বাস্তবায়নের ছবিটা কিন্তু দেখা যাচ্ছে না। অভিযোগগুলো আর কি কি আসছে সামনে? দেখো, এই যে যেখানে খোলা হয় সেখানে অধিকাংশ সময় আমরা দেখতে পেয়েছি গরু বাঁধা থাকে। আমরা রামনগরের একটা ছবি তুলে ধরেছিলাম যেখানে এই সমস্ত ট্রান্স সেন্টারগুলোতে জিম সেন্টার খোলা হয়েছে, এমনকি মানুষের বিস্তর অভিযোগ থাকে জলের পরে প্রাণের নাম করে সেখানে কিন্তু কাট মারি নেওয়ার অভিযোগ থাকে। সাধারণ মানুষ কিন্তু তারা ত্রিপল পর্যন্ত পান না এমনটা অভিযোগ হয়। তারপর তো বিরোধী দল হলে আর কোনো কথা নেই, তাদের নামের তালিকা পর্যন্ত উড়ে যায়। ঝড়ে ঘর ভাঙার কথা থাকলেও অভিযোগ থাকলেও তার অভিযোগের ভিত্তিতে তার তদন্তের ভিত্তিতে তারা পরিস্থিতি পায় না। আমরা গতকালই যে ছবি দেখিয়েছি যে ইয়াস এবং আম্পানের যে সমস্ত দোকানদাররা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের কিন্তু এখন পর্যন্ত তারা ক্ষতিপূরণ পাননি। তারা ব্লকের দ্বারস্থ হয়েছেন, তারা জেলা শাসকের কাছে দ্বারস্থ হয়েছেন। কয়েকজন যেটা জানিয়েছিলেন যে তাদের কেবলমাত্র শাটার বানিয়ে দেওয়া হয়েছিল, কেন এই যে ঝড় দাঁড়াইছে তার আগে আমরা ইয়াস এবং আম্পান দেখেছি যেখানে সমুদ্রের জলোচ্ছ্বাসে কিন্তু ব্যাপক পরিমাণে দীঘায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই মানুষগুলো যেখানে আশ্রয় যান তারা কিন্তু সেখানে সামান্য ছিঁড়ে ছাড়া অন্য কিছু তাদের কপালে ঢুকবে না। এমনকি আইলা সেক্টর বা যে ফার সেক্টরগুলো রয়েছে দীর্ঘদিন ধরে কোনো মেরামতি করা হয় না, সেখানে পলেস্টার ফুলে ফুলে পড়েছে। কোথাও জায়গা আমরা দেখেছি গরু ছাগল বাঁধা থাকে, কোথাও বা সেখানে মদ্যপের আড্ডা হয়। তার মানে বুঝতে পারছো তুমি যে এলাকাগুলোতে কোনো মতে যে নজরদারি হয় না, বহুমুখী যে ঘূর্ণিঝড় কেন্দ্র সেখানে কিন্তু বিদ্যুতের ব্যবস্থা থাকে না, জলের ব্যবস্থা থাকে না। যখনই কিন্তু ঝড়ের আগাম বা কোনো সতর্কতা থাকে তখনই কিন্তু স্থানীয় প্রশাসন গিয়ে সেখানে বিদ্যুতের সংযোগ, সেখানে জলের দেখা, সেখানে বাথরুমের সমস্যা এগুলো কিন্তু তুলে ধরে, কিন্তু তার আগে প্রশাসন কিন্তু এটা কোনোভাবে নজরদারি দেয় না, যার ফলে কিন্তু এই দুর্ভোগটা ভুগতে হয়। আর এই মুহূর্তে তোমাকে দীঘা যেটা ছবি দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু ঝড় এসেছে, তারপর হাওয়া রয়েছে, সেই হাওয়াটা দেখ গঙ্গাসাগরের ছবিটা আমরা দেখি। বরুণ আমাদের সঙ্গে রয়েছে। বরুণ, বিভিন্ন সময় অভিযোগগুলো সামনে আসে, যেমনটা আমরা বিষ্ণুর কাছ থেকেও জানতে পারলাম, প্রচুর অভিযোগ সেখানকার মানুষ তারা করছেন, কিন্তু গঙ্গাসাগর বারংবার আমরা দেখেছি যখনই ঘূর্ণিঝড় হয় তখন বিস্তীর্ণ এলাকার মানুষজন তারা ঘরছাড়া হন, ত্রাণ শিবির তাদের কাছে গিয়ে পৌঁছয় না সেই অভিযোগও থাকে। এমনকি পরবর্তী সময় যদি সরকারি সহযোগিতা সামনে আসে বা আনা হয় সেটা পর্যন্ত ভোগ তারা করতে পারেন না। আর্থিক কোন কোন সমস্যাগুলো রয়েছে? হ্যাঁ, গঙ্গাসাগরে যে গতকাল থেকে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল এবং সেই মোতাবেক এখানকার স্থানীয় প্রশাসন স্থানীয় মানুষদেরকে তুলে এনে রাখা হয়েছিল একটা ফ্ল্যাট সেন্টারে এবং বিভিন্ন জায়গায় যে ত্রাণ শিবির খোলা হয়েছিল সেখানে রাখা হয়েছিল এবং সেখানে খাওয়া দাওয়া থেকে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছিল জেনারেটর চালিয়ে এবং থাকার ব্যবস্থা খুব পর্যাপ্ত করা হয়েছিল। কারণ এর আগে আমরা দেখেছি ইয়াস আমফানের সময় যে ধরনের অভিযোগ উঠেছিল যে এলাকার মানুষ খেতে পাচ্ছে না, এলাকার মানুষ ত্রাণ পাচ্ছে না, তারা থাকার জায়গা পাচ্ছে না, কিছুদিন ধরে অনাহারও পর্যন্ত থাকছে, জল পাচ্ছে না। কারণ গতকাল থেকে যে পরিস্থিতি তৈরি হয়েছিল এর আগে কিন্তু ওই রকম পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু সেই ধরনের প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। কিন্তু গতকাল থেকে যে ধরনের ব্যবস্থা নিয়েছে এলাকার মানুষের কিন্তু কথা বলার কোনো জায়গা রাখেনি। তো এখানে দেখেছি যে আজকের যে রাত্রি থেকে যে বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির এলাকায় একেবারে এক হাঁটু করে জল, এই এক হাঁটু করে জল একেবারে জমে গেছে। এই এলাকাটা যেন একেবারে যেন প্লাবিত হলে যেরকম মনে হয় সেরকম এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে এই বৃষ্টির যে ভ্রুকুটিটা এখনও আছে তাতে এলাকার মানুষ কিন্তু এখনও পর্যন্ত আতঙ্ক কাটেনি। এখানে একজন স্থানীয় মহিলা আছে, তাকে আমরা জিজ্ঞাসা করব যে একটু বাইরে আসবেন, একটু আসুন 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 আসুন, বৃষ্টি হচ্ছে তো এই এখন কি আতঙ্ক কেটেছে আপনাদের? কেটেছে, এখন আর অসুবিধা নেই। প্রশাসনিক সহযোগিতা কি পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ পেয়েছি। আমরা তো যাইনি, আমরা এখানেই থেকেছি, খাওয়া দাওয়া করেছি, নিজেরই খাবার খেয়েছি, আমরা যাইনি ওখানে।
বুঝতে পারছো যে এখানে গতকাল থেকে যে ধরনের ব্যবস্থা করা হয়েছিল বিভিন্ন জায়গায়, যে স্কুল, উঁচু বাড়ি এবং ফ্ল্যাট সেন্টার, সেই সমস্ত জায়গাগুলোতে মানুষ পরিষেবা পেয়েছে। আমরা রাত্রে ঘুরে ঘুরে দেখেছি এবং সেখানে ইলেকট্রিকের যেখানে অফ ছিল সেখানে জেনারেটরের ব্যবস্থা করেছে, পানীয় জল, এবং সেখানে জেলা পরিষদের বাংলো, পিডব্লিউডির যে বাংলোগুলো আছে সেই সমস্ত বাংলোগুলো তো ব্যবহার করা হয়েছে। বিশেষ করে হোস্টেল যেখানে খালি ছিল সেই হোস্টেলগুলোতে সেখানেও পর্যন্ত ব্যবস্থা করা হয়েছে। এই সমস্ত যে অসহায় মানুষগুলোদের এখানে দেখতে পাচ্ছি যে এটা কপিলমুনির মেলা গ্রাউন্ড, এখন মুষলধারা বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে ভিজে ভিজে আমি দেখাচ্ছি যে এই যে মেলা গ্রাউন্ডে যেখানে মেলা বসে থাকতো এখানে কিন্তু একেবারে জলে ভরে আছে। এই জল এক হাঁটু পর্যন্ত জল, এটা দেখে মনে হচ্ছে কোনো একটা মহাসমুদ্র, কিন্তু সেটা নয়, এটা একটা মেলা গ্রাউন্ড। এখানে যে বৃষ্টিটা হয়েছে, এখনও বৃষ্টি চলছে, সেই বৃষ্টিটা, এই বৃষ্টির ভুকুটিটা স্থানীয় মানুষ জানিয়েছে এখনও 11টা 12টা পর্যন্ত তারা কিন্তু আতঙ্কে থাকবে, কারণ যে কোনো মুহূর্তে এই ডানা মেলে আবার আসতে পড়তে পারে এমনই আশঙ্কা কিন্তু তাদের মন থেকে যাচ্ছে না। সাবধানে সাবধানে বলুন, এবং সেই ছবিটি আমরা দেখাচ্ছি, সেই আশঙ্কা তাদের মধ্যে থেকে যাচ্ছে না। বেশ, আপাতত তোমাকে ধন্যবাদ জানাই, এবং তন্ময়বাবুর কাছে আমি একেবারে আসি। বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে তো একটা টাকা অ্যালটেড থাকে, এবং সেটা যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, বিপর্যয় হয়, সেই অর্থটা সাধারণ মানুষের কাছ পর্যন্ত যাতে যায় সেই কারণের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ টাকা বরাদ্দ করা হয়, তাহলে সেই টাকাটা যাচ্ছে কোথায়? দেখুন, আপনারা তো জানেন যে এই আমফানের পরে কেন্দ্রীয় সরকার যে পয়সাটা দিয়েছিল সেই পয়সাটাও এরা হচ্ছে লুটপাট করেছিল। কী করা হয়েছিল, বলা হয়েছিল যে যাদের ঘরবাড়িগুলো ক্ষয়ক্ষতি হয়েছে 20,000 টাকা করে দেওয়া হবে। তারপরে আমরা দেখেছিলাম একই পরিবারের 4-5 জন তিনতলা বাড়ি রয়েছে, সবাই 20,000 টাকা করে নিয়েছে। বেশ, আমি এখান থেকে আসবো, কিন্তু কিছু সামান্য হয়তো সব সাউন্ডের কিছু প্রবলেম হচ্ছে, একটু চেকের জন্য আমি সময় নিচ্ছি। প্রসঙ্গ, একজন সাধারণ নাগরিক হিসাবে বলুন তো, যে পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে দুর্গত মানুষজন, আমরা হয়তো সমুদ্র থেকে অনেকটা দূরে থাকি, সেই কারণে খুব একটা বেশি এর প্রভাব আমরা হয়তো অনুভব করতে পারি না, কিন্তু সমুদ্রের তীরবর্তী মানুষজন তারা তো সত্যি আশঙ্কার মধ্যে রয়েছেন, তারা ভয় রয়েছে। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে সবার আগে বলি যে সমস্ত বন্যা কবলিত বা দুর্গত, ঝড়ে দুর্গত লোকেরা যারা রয়েছেন তারা সাবধানে থাকুন, সুস্থ থাকুন, আশেপাশের প্রশাসনের লোকের সঙ্গে যোগাযোগে থাকুন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সাথে সারা বাংলার পুলিশ এবং যারা দুর্গতদের উদ্ধার করছেন সেই সমস্ত লোকেরা, রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী, রাজ্যের দমকল মন্ত্রী এবং সঙ্গে যারা যারা রয়েছেন তাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, তারা অনলস যে পরিশ্রম করে যাচ্ছেন। ম্যাডাম, আমি আপনার প্রশ্নের উত্তর দিই যে ভৌগোলিক কারণে এবং আর যে কারণের জন্য মানুষ দুর্গতির শিকার হয়, আমি বলবো যে পশ্চিমবঙ্গের ভেতরে আমি গত কয়েকদিন ধরেও দেখেছি এবং কালকেও দেখছিলাম, টিভিতেই দেখছিলাম, আপনাদের চ্যানেলেও দেখছিলাম, অন্যান্য চ্যানেলেও দেখছিলাম, যে যেভাবে পশ্চিমবঙ্গের প্রশাসন চেষ্টা করছে যে দুর্গতদের পাশে যাওয়া, যে কোনো প্রশাসনের যদি ভুলভ্রান্তি থেকে থাকে সেই ভুলভ্রান্তি শুধরে নেওয়ারও চেষ্টা হয় এবং পশ্চিমবঙ্গ প্রশাসনও সেটা করেছে, এবং বেশ কিছু জিনিস, বেশ কিছু ক্লিপিংস আপনাদের টিভি চ্যানেলের মাধ্যমেও আমি দেখলাম এখন, যে বেশ কিছু জায়গায় পাকা বাড়ির ব্যবস্থা থেকে শুরু করে বিডিও অফিস থেকে শুরু করে বিভিন্ন স্কুল কলেজ যেগুলো খালি পড়ে রয়েছে এবং যে সমস্ত জায়গায় আশ্রয়স্থল করেছে সেখানেও মানুষ যাচ্ছে, তাদের নিয়ে যাওয়া হচ্ছে, যে জায়গায় নেই সেখানে মানুষকে মাইকিং করা হয়েছে, ইলেকট্রিক সাপ্লাই কেটে দেওয়া হয়েছে, চেষ্টা করা হচ্ছে প্রকৃতির বিরুদ্ধে। মানুষ একটা জায়গায় সব থেকে বেশি অসহায় থাকে, সেটা প্রকৃতির বিরুদ্ধে। আমি বলবো আপনাদের চ্যানেলের মাধ্যমেও মানুষ যাতে সাবধানে থাকে এবং এই প্রাকৃতিক অসহায়তার বিরুদ্ধেও যে পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গের পুলিশ যেভাবে চেষ্টা করে যাচ্ছেন আমি তাদের আবার কুর্ণিশ জানাচ্ছি। বেশ, কিন্তু এরই সঙ্গে প্রশ্ন বেশ কয়েকটা উঠে আসে, আমি একেবারে অল্প একটু সময় দিতে পারবো তন্ময়বাবু, তারপর একটা ছোট্ট বিরতি আমাদের নিতেই হবে। আমি একটা কথাই বলবো যে এখানে যে দুটো দিক তো আছে, যে একটা হচ্ছে বাঁধ ভেঙে যাওয়া, জল ঢুকে যাওয়া, আর একটা হচ্ছে এই সমস্ত উপকূলবর্তী এরিয়ায় অনেক মানুষের এখনো কাঁচা বাড়ি রয়েছে। ঠিক, তো এই কাঁচা বাড়িগুলো তুমি, আমরা যদি দেখি যে এই প্রধানমন্ত্রী আবাস যোজনায় আমাদের রাজ্যে খাতায় কলমে 36 লক্ষ বাড়ি তৈরি হয়েছে, তাহলে সেই 36 লক্ষ বাড়ি কারা পেয়েছে? কেন এই উপকূলবর্তী এলাকায় যারা থাকেন, যারা এই সমস্ত তাদের কাঁচা বাড়িগুলো ভেঙে যায়, তো তাদের বাড়িগুলো প্রথমে দেওয়া হয়নি কেন, তাদেরগুলো করা হয়নি কেন? আপনি অতি সাম্প্রতিককালে দেখবেন বীরভূমে নাকি সার্ভে হচ্ছে, সেখানে তৃণমূল ঝামেলা হচ্ছে যে কার নাম রয়েছে কার নাম নেই।
তো এই করে সেই ঝামেলা তো হয় বর্ষাগুলো সেখানেও লুটপাট হয়েছে কার কাছে কত পরিমাণ রেশিওতে টাকা যাবে সেটা নিয়ে মূলত সমস্যাটা তৈরি হয় এবং সবটাই ওই শাসক দলের মধ্যে মধ্যেই ঘুরছে মানে আলাদা করে আর কাউকে সেখানে এন্ট্রি নেওয়ার কোনো জায়গা নেই কিন্তু তারই পাশাপাশি ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন যখন পূর্বাভাসগুলো সামনে আসে বা যখন কানে আসে তারপরে গিয়ে মনে হয় যে না এইবার কোনো না কোনো ব্যবস্থা নিতে হবে কিন্তু এত দেরিতে ঘুম ভাঙে কেন সেটাই তো এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে সাধারণ মানুষের জীবন নিয়ে রীতিমতো ছেলেখেলা চলছে নাকি আরো একটু সচেতন হওয়ার কি প্রয়োজনীয়তা নেই রাজ্যের শাসক দলে এই নিয়ে আমরা আলোচনা যেমন এগিয়ে নিয়ে